আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আলহামদুলিল্লাহ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে, অনেক মানুষ আমরা রহিয়াছি কি করি, ফজরের নামাজ কাজা করে ফেলি, তারপর যে আমরা কি করি ফজরের নামাজকে ছেড়ে দেই, আমরা ভাবি যে ফজরের নামাজ আর আমরা পড়তে পারবো না, তো আমরা কাজা আদায় করতে পারবো। তো একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। সাহাবিরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রসুল্লাহ, সবচেয়ে সর্বোত্তম আমল কি? জবাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে সর্বোত্তম আমল হল সময় মতো নামাজ আদায় করা। তো ইনশাআল্লাহ আমরা সময় মতো নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বোত্তম আমল হল সময় মতো নামাজ আদায় করা। সেই জন্য আমরা সময় মতো নামাজ আদায় করার চেষ্টা করব। আমরা যদি সকালে যদি আমরা ঘুম থেকে জাগরণ না হই, তাহলে আমরা সময় মতো নামাজ আদায় করতে না পারি, তাহলে আমরা কি করব, এইভাবে আমরা ফজরের দুই রাকাত কাজা নামাজ আদায় করে নিব ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আমরা কাজা নামাজ ফজরের আদায় করি, তাহলে আমাদের নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফজরের ফরজ নামাজ আমরা আজকের এই ভিডিওটিতে শিখে নিব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং খাস করে আমার জন্য দোয়া করবেন, যাতে আরও আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাইতে পারি ইনশাআল্লাহ। তাহলে মূল ভিডিওটিতে আমরা আকবারি ইনশাআল্লাহ। তো ফজরের নামাজ হলো আমরা কি করব, এইভাবে আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। তো এই ওয়াক্তীয় নামাজের নিয়ত আর এই কাজা নামাজের নিয়ত একই রকম, শুধু পার্থক্য এটুকুই, আমরা ওয়াক্তীয় নামাজের নিয়তের মধ্যে আন উসাল্লিয়া বলি, আর এই কাজা নামাজে কি করতে হবে, আন আকুদিয়া বলতে হবে। তো এই ফজরের কাজা নামাজের নিয়ত আপনারা কীভাবে করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। নাওয়াইতু আন আকুদিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল ফজরিল ফাইতাতি ফরযুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো এইভাবে নামাজের নিয়ত করে নেবেন, বাংলায় এইভাবে নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকাত ফরজ নামাজ কাজা আদায় করেছি আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নেই ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা আল্লাহু আকবার। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. الله أكبر.
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, اللهم اغفر لي وارحمني واهدني وعافني ارزقني, الله اكبر, سبحان ربي الاعلى, سبحان ربي الاعلى, سبحان ربي الاعلى, الله اكبر. بسم الله الرحمن الرحيم, الحمد لله رب العالمين, الرحمن الرحيم, مالك يوم الدين, إياك نعبد وإياك نستعين, اهدنا الصراط المستقيم, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, آمين. بسم الله الرحمن الرحيم, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل, ألم يجعل كيدهم في تضليل, وأرسل عليهم طيرا أبابيل, ترميهم بحجارة من سجيل, فجعلهم كعصف مأكول, الله أكبر. সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফির লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া'আফিনি আরযুকনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার. التحيات لله والصلوات والطيبات, السلام عليك أيها النبي ورحمة الله وبركاته, السلام علينا وعلى عباد الله الصالحين, أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت, فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله.